আজ আমরা একটা নদী ও নৌকার দৃশ্য আর্ট করব, তবে একটু ভিন্নতা থাকবে এখানে। ভিন্নতাটা এরকম থাকবে যে এটা নদী নৌকা হবে, তবে খেয়া পারাপার বোঝাবে। এখন আমরা ড্রয়িং করব, যে লক্ষ্য করো সবাই, বলেছিলাম খেয়া পারাপারের ছবি। তো প্রথমে এখান থেকে আমি একটা দাগ এভাবে দিচ্ছি, তোমরাও দাও। এবার দেখো এখান থেকে এদিকে দাও দাও। পরের অংশ দেখো, এখান থেকে খুব সাবধানে এ পর্যন্ত দাও। এখান থেকে একটা এদিকে দাগ, তারপর এখান থেকে এই পর্যন্ত দাও। এবার দেখো এখান থেকে দাও। এবার দেখো দিয়েছ। এবার দেখো আমরা এখানে একটা মানুষ আঁকবো, পরে আবার এই যে এখানে একটা ডিম দিয়েছি, দেখো একটু উপরে দিয়েছি, আবার এখান থেকে দেখো সবাই, আবার এখান থেকে এ পর্যন্ত আর একটা দিয়েছি। আচ্ছা দেখো, এখন যেটা করতে হবে, আমরা এদিক থেকে একটা দাগ দিব, আবার এদিকে একটা দাগ দিব। এটা হবে সোজা আর এটা হবে বাঁকা, এভাবে। আবার এখান থেকে এ পর্যন্ত, আবার এখান থেকে এ পর্যন্ত দেবার পর, আচ্ছা এটা এ পর্যন্ত, এখান থেকে দেবার পর আবার এই দিকে যাবে, এই দাও। এবার এভাবে হবে, এরকম হবে। দেখো আমি কিভাবে ধরেছি, এটা হবে ওই বাঁশ যেটা ধরে আছে সেটা, এই যে দেখো। দেখো আবার দাও, এখানে একটা ডিমের মতন, পরে এইখানে একটা আর এখানে একটা দাগ। ওই ওই শুধু এখানে একটা দিলে আর উপরের দিকে দিলে হয়ে যাবে, আর দিতে হবে না। আবার দেখো এখানে, যে এখানে একটা দাগ দিব আর এখান থেকে এদিকে দিয়ে দিবা, মানে এভাবে ধরে আছে, ঠিক আছে। দেখো এখানে একটা ডিমের মতো দিতে হবে, এটা হচ্ছে বসে আছে তাই, ঠিক আছে। ডিমের মতো বলতে কি, দেখো এখানে এ পর্যন্ত দেওয়ার পরে এখানে একটা ডিম, এই আবার এভাবে এখানে একটা, আবার দেখো আরেকটা দেখে নাও, এখানে আরেকটা ডিমের মতো দিয়েছি দেখো, পরে আবার দেখো না ডিমের মতো দিয়ে দেখো, দেখেছো দেখো। পরের অংশ
এবার দেখো একই ভাবে, এবার দেখো এভাবে একটা ডিমের মতো, তারপরে আবার এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, পরে আবার এখান থেকে এদিকে যাব, আবার এখান থেকে এই ব্যাস হয়ে গেল, দিয়ে দাও। যেমন আমরা যে কাজটা করবো এখন, এখান থেকে এই পর্যন্ত আগে একটা দাগ দিয়ে নিই, এটা প্রত্যেকটাই, কেউ দিও না এভাবে, আগে দিও না। ঠিক একইভাবে দেখো আমি ডিমটা কেমন দিতেছি, আবার এবার যেটা করব সেটা হচ্ছে একইভাবে এবার একইভাবে এবার আমরা এভাবে একটা দাগ দিব, দেখো মানে সমান হইতে হবে, যেমন এখানে আমার যতটুকু ফাঁকা এখানেও যেন সমান ফাঁকা হয়, এখানে যতটুকু এখানেও যেন ততটুকু। এরপর যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে, আগে দেখে নাও, এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে দেখো, এই দেখো এইখান থেকে এই দিকে চলে যাবো, তারপরে যে কাজটা করবো আগে দেখে নাও, এই দেখো তারপর দেখে নাও, তারপরে এই যে এইভাবে 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 আস্তে আস্তে দেখছো, বড় থেকে আস্তে আস্তে কি হইলো চিকনের দিকে, মোটা থেকে আস্তে আস্তে চিকনের দিকে, এভাবে দিয়ে দাও। এবার দেখো লক্ষ্য করো, দেখো এই যে এইভাবে এইভাবে দেখো না আমি কি করি, দেখতেছো আগে দেখো, এই দেখেছ না ঘাস ঘাস করে দিলাম, তারপরে আবার দেখো এইখান থেকে গাছ, তোমরা যেমন করে গাছ শিখেছো অমন করে গাছই দিবা, দেখেছ
এবার এখান থেকে একটা দাগ দিতে হবে, এই দেখো এইভাবে, এই যে দেখো, দেখেছ? দিয়ে দাও। প্রথমে কোবাল্ট ব্লু রংটা খুবই পাতলা করে, কোবাল্ট ব্লু রংটা খুবই পাতলা করে আমি একদম ধোয়া ধোয়া করে দিব। যেমন এটা আমি দিলাম, কেউ দিও না, আগে দেখো আমি তুলিটাকে ধুয়ে মুছে এভাবে মুছে নিয়ে তারপরে আমি এটা এটাকে আবার ভ্যানিশ করে দিচ্ছি। দেখো কথা বলো না কেউ, এই জায়গাটাকে ভ্যানিশ করে দিচ্ছি এভাবে, এভাবে ভ্যানিশ করে দিলাম। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আবার একটু কোবাল্ট ব্লু রংটা নিয়ে আমি এভাবে একটা টান দিব, নিয়ে আমি আবারও এটাকে ভ্যানিশ করে দিব এভাবে। তারপরে আবারও যেটা করব সেটা হচ্ছে আবারও কোবাল্ট ব্লু একটু রং নিব, আবারও এখানে দিব এভাবে, তারপরে আবারও এটাকে এখানে এভাবে ভ্যানিশ করে দিব। এই কিছু কিছু জায়গাতে এভাবে আমরা একটু টান দিব, হালকা পাতলা, বেশি না। ব্যাস এই ছিল আমাদের আকাশের কাজ। দিয়ে দাও আকাশের পরে আমি এবার দেখো এইখানটাতে একটু ফাঁকা রেখে কালো দাগটাতে দিয়েছি, এই যে এখানে যে কালো দাগটা দিয়েছি তার একটু নিচে এভাবে দিব, পরে আবার এটাকে ভ্যানিশ যে করবো কিন্তু বেশি পানি দিয়া, মানুষগুলোর উপর এখন উঠাবো না এভাবে। আবার একটু এখানে দেখো এমন করে টান দিব, আকাশের রিফ্লেক্টটা এখানে পড়বে, একইভাবে এখানে একটু রং দিব, একটু খয়েরি রং, একটু খয়েরি রং, গ্রিন না ঠিক, ওই যে তোমার খুবই পাতলা করে একটা পসা পসা রং, দেখো যে আমি কেমন সাপ গ্রিনের মতন তৈরি করলাম, এখানে দিয়ে দিব। কথা বলো না, কথা বললা কেন, শুধু শুধু, এই যে দেখো এখানে দিব, আবারও দেখো এই জায়গাটাতে আবার একটু এমন করে হালকা করে রংটা দিয়ে নেব। দেখো এবার দাও, এখন এই জায়গাটাতে আমাদের কোবাল্টগুলো দিতে হবে, বুঝেছো? এটা কোবাল্টগুলো দিতে হবে, মানে বিষয়টা দিবা না আগে, তোমাদের প্রবলেম হলো তোমরা আগে দেখো না, এই যে দেখো আগের রংটার সাথে এটা ভিজা থাকতে থাকতেই দিতে হবে। দেখো না আগের রংটা পুরাটা উপর দিয়ে দিচ্ছি না কিন্তু একদম, এই যে দেখো এই ঘরটা ফাঁকা থাকবে, এই ঘরটা ফাঁকা থাকবে, দেখো তুলির মাথাটা আমি কেমন কেমন করছি, নাচাচ্ছি এখান থেকে, এরকম তুলি উঠাচ্ছি না কিন্তু এখানে একটু দেখো না কেমন করে দিচ্ছি, দেখো সবাই তোমরা না দেখো না, তখন পরে কাজ শেষে পরে বলে কি স্যার পারছি না তু, হ্যাঁ এভাবে দিবা, সুন্দর করে দিয়ে দিবা, তোমারটাই হবে বেশি সুন্দর তাহলে। আর কথা নাই, ব্যাস আজ এ পর্যন্তই, বাকি কাজ করব আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।